এটা হচ্ছে জেবি 43 ইঞ্চি মানে ডিকে 3 মডেল ডিকে 3 মডেল না ডাবল গ্লাস এটা এবং ঠিক আছে সাউন্ড বার আছে সাউন্ড বার সহ করে ঠিক আছে ওকে তো ভাইয়া আমি ভিডিওর শেষে বা ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে কিছু আমাদের সাথে কিছু আছে যে এক্সট্রা যে ওই ওয়াল হ্যাঙ্গারটা এই ওয়াল হ্যাঙ্গারটা আমরা এক্সট্রা বিক্রি মুভিং স্ট্যান্ড মুভিং স্ট্যান্ড হ্যাঁ মুভিং স্ট্যান্ড ঠিক আছে যারা মানে বাসাবাড়িতে মুভিং করে বিভিন্ন জায়গায় টিভি সরাতে যাচ্ছে তাদের জন্য এই তাদের জন্য এটা আমরা নিজেরাই আমরা তৈরি করি আমাদের আমাদের কারখানা আছে তৈরি করার সো এটা আমরা তৈরি করি আমরা হোলসেল দিই সবকিছু এগুলো তো আপনাদের ইম্পর্টেন্ট না না এগুলো ইম্পর্টেন্ট এগুলো বাংলাদেশে আমরা তৈরি করি আমাদের কারখানা আছে ঠিক আছে আমাদের কারখানা হলো মনে করেন কাশপুর এটা এটার কারখানা আচ্ছা এটা আপনারা তৈরি করেন জি আমরা তৈরি করি এটা ভাই এখন আমরা কি আমরা তো হোলসেলার ঠিক আছে তো খুব আপনাদের ইম্পর্টেন্ট হোলসেল ঠিক আছে খুব ভালো করে জানেন তো আমরা সব টিভিগুলো দেখাইতে পারতাছি না দেখেন আমরা আমি বেরোয় দেখাচ্ছি আপনাকে ঠিক আছে যে আমাদের টিভিগুলো কালেকশন দেখেন আপনি ঠিক আছে যে হিউজ কালেকশন ঠিক আছে তো অনেক কালেকশন অনেক কালেকশন আমাদের সাইনবোর্ডে যেগুলো যদি খেয়াল করেন যে দেখা আছে অল কাইন্ডস অফ ইলেকট্রনিক্স প্রোডাক্ট ঠিক আছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইম্পোর্টার এন্ড হোলসেলার আচ্ছা আচ্ছা না এই জিনিসটা কিন্তু দর্শকদের জানতে হবে অবশ্যই হ্যাঁ আর দোকানের নাম হচ্ছে এমআলি ইলেকট্রনিক্স তো এই জিনিসটা কিন্তু দর্শক অবশ্যই বুঝতে পারছেন ইলেকট্রনিক্স গুড ইম্পোর্টার এন্ড হোলসেলার রাইট আপনাদের অবশ্যই ইতিমধ্যে আমরা দেখাতে পারছি ভিডিওতে হ্যাঁ জি জি অবশ্যই আপনারা যারা এরকম হোলসেল হ্যাঁ জি ভাই আসুন করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আশিকার সাথে সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই যে কোনো টিভি আপনারা কিন্তু সবচেয়ে সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন অবশ্যই অবশ্যই তো আশিক ভাই আজকে আমরা মানে ভিডিওটা একেবারে ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি দর্শকদের জন্য অবশ্যই তো আপনারা মূলত কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকেন ভাই আমরা বর্তমানে তো চাইনিজ ব্র্যান্ডে কাজ করি সেটা হলো হামিম আছে আপনার হামিম আছে সোলার ভিশন আছে এগুলো আছে তো আপনারা আমরা ইম্পোর্ট করি এটা আপনারা এটা আমরা ইম্পোর্ট করি আর সেকেন্ড অপশন হলো যে আমরা জিবিগুলো হোলসেল ডিস্ট্রিবিউটার আচ্ছা অর্থ বাংলাদেশের মধ্যে এবং ঢাকার মধ্যে আমরা কিন্তু বড় ডিস্ট্রিবিউটার বর্তমানে আচ্ছা আচ্ছা তো জিবিগো টিভি জিবিগো টিভি প্রোডাক্টগুলো তো আমাদের কাছে আসলে হোলসেল রেটে তো পাবেন ইনশাআল্লাহ তাছাড়া যদি আমাদের ব্র্যান্ডের যে টিভিগুলো আছে যদি ওগুলো নেন তাহলে ওগুলো ইম্পোর্টের প্রাইসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা আচ্ছা আর আপনারা বলছিলেন যে আজকের ভিডিওটি মূলত মানে হোলসেলারদের জন্য এই বিষয়টা যদি একটু বলতেন অ্যাকচুয়ালি বলতে কি ভাই আমরা আমাদের ভিডিও দেখতে অ্যাকচুয়ালি হোলসেলার জন্যই আজকে ভিডিওটা করা কারণ অনেক হোলসেলার আছে যে মনে করেন যে মূল সোর্সটা যে মেন ইম্পোর্টারটা পাচ্ছে না আচ্ছা আচ্ছা তো আমরা চাচ্ছি যে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা তাদের কাছে নিউজটা পৌঁছে দিতে ভিডিওতে তো দেখা গেল অনেক প্রাইসগুলি আপনি চাচ্ছেন বলতে চাচ্ছেন না এটার কারণ এটা কারণ ভাইয়া অ্যাকচুয়ালি একটা হোলসেলার একটা একটা হোলসেলার একটা খুচরা কাস্টমার অনেক তফাত থাকে তো হোলসেলার যদি একটা রেট দেয় সেটা খুচরা রেট দেওয়া যাবে না খুচরা একটা রেট দিলে হোলসেলার রেট দেওয়া যাবে না তাই এই জন্য আমি হাইড করে রাখছি রেটটা তো ফোন দিলে একটা হোল যে মানে হোলসেল তো বুঝে নেই ভাইয়া 20-30 পিস প্রোডাক্ট নেয় ওনারা তো নেবে কি করবে নেবে কি করবে হ্যাঁ ওনাদের চেয়ে ওনাদেরকে একটা একটা রেট দেওয়া হয় আর যারা খুচরা দেবে তাদেরকে একটু সামথিং কিছু বেশি বেশি দেওয়া হবে এই তো স্বাভাবিক এই জন্য আপনারা একটু প্রাইসটা হাইড করার চেষ্টা একটু হাইড করা ট্রাই করতেছি একচুয়ালি আচ্ছা ফ্রেন্ডস আপনারা যারাই এইরকম আকর্ষণীয় স্মার্ট টিভি গুলো নিতে চাচ্ছেন আপনাদের এখানে আসলে আশিক ভাইদের এখানে আসলে জেবিকো হামিম আরো অনেক আদার্স ব্র্যান্ড গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ব্যবসা করার উদ্দেশ্যে টিভি নিবেন বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও করা কিন্তু হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকের মূল ভিডিও করা অনেকে আছে যে একদম হোলসেল রেটে কোথা থেকে টিভিটা কিনবেন এরকম সোর্স খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি একদম সুপার স্পেশাল হবে তো অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আশিকবাদের দোকানের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার শপিং কমপ্লেক্স যেটা বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল পাইকারি মার্কেট আর এখানে আছে ইলেকট্রনিক্স মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট এবং ইলেকট্রনিক্স এর সকল প্রকার আইটেম গুলো কিন্তু এই মার্কেটে পেয়ে যাচ্ছেন আপনারা দেখাইছি আশিক ভাইরাও কিন্তু অনেক ইলেকট্রনিক্স এর আইটেম বিক্রি করে থাকে তো আপনারা অবশ্যই যে কোনো টিভির প্রয়োজন হবে আশিক ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং যারা ব্যবসা করবেন তারা একটু কাইন্ডলি আশিক ভাইয়ের সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন তাহলে আপনারা অনেক নতুন নতুন ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানুষের যে কোনো প্রাণ থাকুক ঠিক আছে আপনারা 1020 টাকা পাঠিয়ে দিবেন যে কোনো সাইজ নিলে আপনারা 1020 টাকা পাঠিয়ে দিবেন আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর বাকি টাকা দিয়ে এসএ পরিবহন থেকে মাল উঠে নেব হ্যাঁ ভাই আপনি অনেক সময় প্রশ্ন করেন যে এসএ পরিবহনে মনে করেন যে মাল কেন পাঠাবেন কেন না এসএ পরিবহনে বা একটু ভাড়াটা বেশি হলো কিন্তু প্রোডাক্টটা খুব ভালোভাবে যায় সুন্দরবন বলেন আপনার অন্য অন্য পার্সেল বলেন এটা কিন্তু খুব কেয়ার করে না কারণ যখন আমরা এসএ পরিবহনটা চুজ করি এসএ পরিবহনটা খুব ভালো মানে 100-200 টাকা বেশি গেল আপনি এসএ পরিবহনে মাল প্রোডাক্টটা নিয়েন খুব ভালো হবে ইনশাল্লাহ যেরকম দেখবেন সেরকমই পাবেন আর গিফটটা এর সাথে আপনারা দিয়ে দিব ইনশাল্লাহ জি আশিক ভাই আমরা ভিডিওটা শুরু করার আগে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু যদি বলে দিতেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো গুলিস্তান কাপ্তানের কমপ্লেক্স ভবন নম্বর দ্বিতীয় ফ্লোর শোরুম নম্বর হলো 147-148 আশিক ভাই ধামাকা আজকে মূলত কি থাকবে একটু বলেন ভাইয়া ধামাকা বলতে আজকে কারণ এখানে তো সবাই হোলসেল বিক্রি করে ঠিক আছে আমি হোলসেল বিক্রি করি না আমি ডাইরেক্ট ইম্পোর্টার আমি হোলসেলের কাছে প্রোডাক্ট বিক্রি করি ঠিক আছে এটাই হচ্ছে ধামাকা এটাই ধামাকা আজকে আজকে ধামাকা এটাই
আসবে আপনারা কি এই যে জেবিকো টিভি তো ইম্পোর্ট করে থাকেন না ভাই আমরা জেবিকো টিভি ইম্পোর্ট করি না আমরা জেবিকো বা জেবি আমরা ডিস্ট্রিবিউটর হোলসেল ডিস্ট্রিবিউটর জেবিকো বাদে যে আদার্স কোনো ব্র্যান্ড যারা যেটা যেটা আছে আমরা সেগুলো ইম্পোর্ট করে থাকি তো ওগুলো আমরা ফুল ভিডিওতে বলবো নিউজ টিভি আছে আমি আসলে দর্শকদের যদি না দেখাই আসলে বুঝতে পারবে না যে আমিও ভাই অনেক জায়গায় ভিডিও করছি যে এত টিভি আমি এক জায়গায় কখনো দেখি নাই অবশ্যই ইচ্ছা করলো আপনার মনে করেন যে স্টিকারটা আপনার উঠানো যাবে না বা আপনার কিছু করা যাবে না ঠিক আছে এটা ব্র্যান্ডিং এর টিভি আর পিছনে আপনার স্টিকার আছে সেখানে আপনার দিয়ে স্টিকার বার করে দেখে নেবেন তো আলহামদুলিল্লাহ এগুলো কি হচ্ছে আপনাদের ইম্পোর্টেড টিভি হ্যাঁ এগুলো আমাদের ইম্পোর্টেড টিভি ভাইয়া আচ্ছা জি আর আমরা আজকে 32 ইঞ্চি সাইজে শুরু করব তো 32 ইঞ্চি যেই প্রোডাক্ট আছে বর্তমানে কিলটন নামে যে প্রোডাক্টটা তো এটা হলো আপনার নন স্মার্ট আচ্ছা এটা হচ্ছে নন স্মার্ট এগুলো আমাদের ইম্পোর্টেড টিভি এগুলো আমাদের ইম্পোর্টেড টিভি আমরা এগুলো নিজেরা ইম্পোর্ট করি ঠিক আছে আর ইম্পোর্ট করে আমরা স্মার্ট বলতে কি বেসিক টিভি হ্যাঁ বেসিক টিভি নন স্মার্ট বলতে বেসিক টিভি এরা আপনার যে যারা নন স্মার্ট গ্রামগঞ্জে যাবে ব্যবহার করে তাদের জন্য যাদের মানে ওয়াইফাই বা ডাউট ওয়াইফাই নাই নেট নাই তাদের জন্য আপনি নন স্মার্ট টিভি চান জি বা সিসি ক্যামেরা ব্যবহার করার জন্য এটাও ব্যবহার করা হয় ওকে তো এই আকর্ষণীয় কিছু প্রাইসটা কত ভাইয়া ভাই এটার প্রাইস পড়বে আপনার আপনার শো দেখে যদি কেউ আসে তাহলে এটার প্রাইস পড়বে আপনার 8400 টাকা জি ভাইয়া 8400 টাকা আশিক ভাই তো রেটটা কি একটু কমানো যাবে কিনা সরি ভাই আমরা এই যে রেটটা বলছি ঠিক আছে এই রেটটা কমানো যাবে না কারণ এই জন্য যে আমরা যে রেটটা আপনাকে বলছি সেই রেটটা হলো আপনার এক পিস দুই পিস বিক্রি করার জন্য বলি নাই সেটা বলছিল মনে করেন যে 10-12 পিস বা 20 পিস মাল নেওয়ার জন্য সেই রেটটা বলছি যদি আপনার শো দেখে কেউ আসে তাহলে আমি এটা এক পিস মাল সেল করে দেবো আহামরি কিছু না ঠিক আছে এই হলো কিলটন আরেকটা আছে আপনার অর্কিড নামে একটা প্রোডাক্ট আছে দেখে আছে যে দেখতেছেন আপনার 32 ইঞ্চি মানে নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ এটা 32 ইঞ্চি আপনার হলো আর ফ্রেমলেস যেটাকে বলে হ্যাঁ খুব সুন্দর টিভিটা এই টিভিটা রেট ওটা একটু বেশি কারণ যেহেতু ফ্রেমলেস দেখতে সুন্দর গুণগত মান ভালো সব দিক দিয়ে পারফেক্ট আপনি এটা 6টা ফাংশন আছে এইচডিএমআই আছে টিভি আছে এবি আছে ঠিক আছে এইচডিএমআই 1 আছে এইচডিএমআই 2 আছে পেন ড্রাইভ আছে এই 6টা ফাংশন আপনি ব্যবহার করতে পারবেন এই টিভির মধ্যে তো এটা রেট কি আমি কি এখনই বলবো নাকি না অবশ্যই তো ভিডিওতে তো আমরা ধামাকা দিচ্ছি অবশ্যই প্রাইসটা দর্শক জানতে চাবে হ্যাঁ ওইটা রেট তো বলছি ভাই 8400 টাকা ঠিক আছে কিলটনের প্রাইসের রেট তো এটা রেট পড়বে আপনার ভাই 100 টাকা বেশি সর্বোচ্চ গেলে 8500 টাকা 8500 টাকা জি ভাই আচ্ছা তো ভাই এটা কি ব্র্যান্ডের জন্য 100 টাকা ডিফারেন্স এটা বুঝলাম না তো ব্র্যান্ডের জন্য ভাই অ্যাকচুয়ালি বলতে কি আমরা হোলসেল দেই তো তো আমাদের জন্য 100 টাকা বহুত কিছু 100 টাকা ডিফেন্ড করে ঠিক আছে কারণ 100 টাকা আমাদের যখন 20 পিস 30 পিস পুরো পুরো অর্ডার দেয় আমাদের হোলসেল ব্যবসায়ীরা তো এই জন্য তাদেরকে আমরা কম রেটে দিই তো আশিক ভাই আজকে আমরা তাহলে নেক্সট কোন টিভিটা দেখব আজকে ভাই আমরা নেক্সট টিভিটা দেখব হলো যে সোলার ভিশন অনেকেই আছে মনে করেন যে আপনার মানে হিউজ বাজেটের কারণে মনে করেন যে ভালো ভালো টিভি গুলো কিনতে পারতেছে না তাদের জন্য এই টিভিটা আমরা আনতেছি ঠিক আছে তো তাদের জন্য এই টিভিটা বর্তমানে আমরা আনা চাচ্ছে কিন্তু দামের জন্য পারতেছে না তো আমরা তাদের জন্য আনতেছি যে এই দিকে থ্রি এই মডেলটা তো 14000 টাকা হ্যাঁ 14000 টাকা এটা আমাদের একবার হোলসেল রেট কথা বলছেন এটা হোলসেলারদের জন্য রেট দেওয়া হয়েছে যদি আপনার শো দেয় কেউ আসে এক পিস নেওয়ার জন্য আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নাই আমরা এক পিস 14000 টাকায় রাখবো ওনাদের কাছ থেকে নেক্সট দেখবো আমরা এটা দিকে 3 বলছি এটা দিকে 5 এটা দিকে 5 হইলো আপনার সিঙ্গেল গ্লাস মেটাল বডি হ্যাঁ এটাও সোলার ভিশন এটাও সোলার ভিশন সোলার ভিশন কোম্পানির দুটোই আকর্ষণীয় টিভি ঠিক আছে একে একে অপর সাথে কম্পেয়ারিং করা যায় হ্যাঁ এটা আমাদের নিজস্ব ইম্পোর্টেন্ট টিভি কিন্তু ভালো ঠিক আছে দিকে 5 তো এটা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস পড়বে এটার থেকে 500 টাকা কম 13500 টাকা এটা হচ্ছে 13500 টাকা
আমাদের কিছু ইম্পোর্টেড টিভি আছে, আমাদের দেখালাম সোলার ভিশন, তো এখন দেখাবো হামিম। তো কিছু কিছু সব দর্শকরা মনে করেন যে কিছু বাজেট হাই থাকার বাজেট লোটা না থাকার কারণে কিছু প্রোডাক্ট নিতে পারে না, তো তাদের জন্য আমরা এই 32 ইঞ্চি প্রোডাক্ট আনছি। মানে অনেক দর্শক আছে যে একটু বাজেটের কারণে ভালো মানের টিভিটা নিতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কি এই টিভিটা? না এই টিভিটা দিবে, হ্যাঁ 32 ইঞ্চি এই টিভিটা তাদের জন্য দেয়া, যারা মনে করতে কম বাজেটে চাচ্ছে তাদের জন্য এই টিভিটা। তো 32 ইঞ্চি ডাবল গ্লাসের, এটা রেটটা কম আছে। আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে? এটা প্রাইসটা পড়বে 12,000 টাকা ভাই। 12,000 টাকা? জি, এটা প্রাইস পড়বে 12,000 টাকা। আচ্ছা ভাই, এর চেয়ে কম প্রাইসে কি দর্শক পাবে আমার কাছে? আমি তো মনে করি না ভাই, এর চেয়ে কম প্রাইসে দর্শক মানুষ কোনো টিভি পাবে। তো একমাত্র মনে করেন যে কারণ ভাই হোলসেল, তো এখানে আমাদের চেয়ে নিয়ে যারা বিক্রি করে তাদের তো অবশ্যই 500 টাকা ডিফারেন্স করে মাল বিক্রি করবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আশিক ভাই আমরা নেক্সট কোনটা দেখবো? ভাই আমরা নেক্সট তো এটা দেখাইছি, ডাবল গ্লাসের গোল্ডেন বডি, ঠিক আছে। তো আমরা আরেকটা আকর্ষণীয় টিভি দেখাবো, সেটা হলো ডাবল গ্লাসের মেরুন কালার বডি। যে মানুষের কালার অনেক চয়েস থাকতে পারে, একজন গোল্ডেন কালার পছন্দ করো, মেরুন কালার পছন্দ করো, হোয়াইট কালার পছন্দ করো, হ্যাঁ রোজ গোল্ড কালার, ঠিক আছে। তো এটা মেরুন কালার বলা যায়। তো এটা ডাবল গ্লাসের সেম ফিচার, ঠিক আছে, 1GB 8GB ডাবল গ্লাস। তো এটাও হামিম ব্র্যান্ডের টিভি। আচ্ছা, তো এটা আমাদের ইম্পোর্টেড, ইম্পোর্ট করা টিভি। আচ্ছা, এগুলো আপনার ইম্পোর্টেড? হ্যাঁ ইম্পোর্টেড টিভি, রাইট ভাইয়া। তো এখানে আপনি যদি আসেন, তো আসার আগে কথাই তো বললাম যে এখানে আসলে মনে করেন যে আমরা ইম্পোর্টেড প্রাইস আমরা আপনাদের টিভি রাখতে পারবো। তো তারপর হইলো আমাদের, তো এটা তো কি, এটার প্রাইসটা সেম প্রাইস ভাইয়া, 12,000 টাকা। হ্যাঁ, কিন্তু এটা হোলসেল প্রাইস যেটা আছে, হ্যাঁ এটা আমাদের হোলসেল প্রাইস, জাস্ট এটা সেম ফিচার কিন্তু জাস্ট কালার চেঞ্জ ডাবল গ্লাসের। আপনি তো আছে ভাই ফিচার টিচার দেখায় দেয়, তো আপনারা তো এরকম ভাবে দেখাইতাছেন? অ্যাকচুয়ালি ভাই ফিচার বলে সব টিভিতে একই থাকে, ঠিক আছে, হ্যাঁ সব টিভিতে একই, নতুন করে কিছু নাই এখানে। এটা 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 টিভি, এটা মোবাইল না, যে আলাদা আলাদা টিভিতে আলাদা ফাংশন থাকবে, ঠিক আছে। তো 1GB 8GB থাকবে, 9 ভার্সন থাকবে বা 10 ভার্সন থাকবে, ঠিক আছে, সিপিইউ জিপিইউ যা যা আছে সব ঠিক থাকবে। এখানে আমরা একটা টিভি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 24 ইঞ্চির, না? জি ভাইয়া। তো এই আকর্ষণীয় টিভির প্রাইসটা কত? দেখি স্মার্ট টিভি না ভাই, এটা স্মার্ট হয় না, এটা 24 নন স্মার্ট সিঙ্গেল গ্লাস। আচ্ছা 24 নন স্মার্ট, তো এর প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা পড়বে আপনার জন্য পড়া 7,200 টাকা। 7,200 টাকা? জি ভাইয়া, 7,200 টাকা। এটার মধ্যে কি কোনো স্মার্ট টিভি আছে? এটা স্মার্ট টিভি হয় না, কিন্তু 24 ইঞ্চি স্মার্ট হয়, কিন্তু এই কোম্পানির স্মার্ট হয় না, আমাদের এই আপনাদের ইম্পোর্টেড টিভিতে স্মার্ট হয় না, রাইট? তো ভাই আমরা এখন যার জন্য বিরোধ আপনারা অপেক্ষা করতেছেন সেটা হলো যে আমরা জেবিকো ব্র্যান্ডের টিভিগুলো, তো এই যে মূল আকর্ষণ আমাদের ভিডিও টেস্টের, হ্যাঁ জেবিকো, জেবিকো সাইজ দেখা দেন কাস্টমারদেরকে। জি ভাই, সব ব্র্যান্ডের টিভি আমরা রাখি, রাখেন আমি দেখছি। তো আমরা প্রথমেই চলে যাই জেবিকো, মানে 32 ইঞ্চি, হ্যাঁ জেবিকো 32 ইঞ্চি। এটা তো নতুন করে বলার কিছু নেই ভাইয়া, এটা DK5 মডেল, এটা আপনারা খুব ভালো করে জানেন, সবাই জানেন, 2GB 16GB র্যাম রোম, ঠিক আছে। আপনি ভার্সন হলো 10 ভার্সন। এখানে একটা সিস্টেম কি রাখেন, সাউন্ড বার সিস্টেম আছে ভাই, দেখেন আপনারা এখানে এই সাউন্ড বারটা, যে ব্ল্যাক কালার সাউন্ড বারটা, এর এক্সট্রা সাউন্ড দেয় FND। তো বর্তমানে স্পিকার জগতে FND বেস, ওই FND সাউন্ডটা এখানে দিয়ে রাখছি আমরা, তো হিউজ সাউন্ড এখানে। এটা এই টিভিটা ব্যবহার করলে আপনারা মনে করেন যে এক্সট্রা স্পিকার প্রয়োজন পড়বে না আশা করা যায়। তো এটা এই মেটাল ফ্রেম, ঠিক আছে। তো এটার প্রাইসটা কত পড়বে ভাই? এটার প্রাইস পড়বে আপনার হলো 17,000 টাকা। জি ভাই, এটার প্রাইস 17,000 টাকা, DK5 মডেল, 17,000 টাকা। এখানে আমরা আরো একটা টিভি দেখতে পাচ্ছি, হ্যাঁ ভাই, হ্যাঁ জেবিকো ব্র্যান্ডের ডাবল গ্লাসের ইস মেটাল ফ্রেম। এটা কি 32 ইঞ্চি? না, হ্যাঁ এটা 32 ইঞ্চি ভাই ডাবল গ্লাস। তো এটা হইলো আপনার একটা, এটা এটার ফিচার তো বলার কিছু না, এটা সবই জানেন, DK3 ডাবল গ্লাস সাউন্ড বার সিস্টেম, থেকে গুগল অ্যাসিস্ট সহকারে, গুগল অ্যাসিস্ট স্যাটিসফাই, 2GB 16GB র্যাম রোম, অ্যান্ড্রয়েড ভার্সন হলো 10 ভার্সন, ঠিক আছে, ভয়েস কন্ট্রোল, ঠিক আছে, মানে ম্যাজিক রিমোট সহকারে ভয়েস কন্ট্রোল। এটার প্রাইসটা পড়বে আপনার 17,950 টাকা, 17,950 টাকা। এবং এটার কিছু গিফট আছে আমাদের, ঠিক আছে, যারা আপনার ভিডিও শো, আপনার শো দেখে যারা আসবে তাদের জন্য কিছু গিফট আছে, আকর্ষণীয় গিফট, নেক্সট পরে দেখে, পরে দেখাচ্ছি, এটা 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 মূল ভিডিও, হ্যাঁ এটা আকর্ষণ থাকবে ভাই, এই জন্য আমরা এটা পরে দেখাচ্ছি গিফটটা। তো টিভিগুলো দেখতে, টিভি ফিচার, টিভির ফাংশন, ঠিক আছে, টিভির অ্যান্ড্রয়েড ভার্সনগুলো যা যা আছে, এরা অনেকেই আছে দর্শক কাস্টমার আছে যে আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে যাবে এটা এই ভার্সন, এটা কী কী, তাই আজকে সব কিছু ডিটেলস বলবো ভিডিওতে, যাতে আমাদের ফোন দিয়ে মানে এটা জানতে না চান।
আচ্ছা আমরা এখানে একটা টিভি দেখতে পাচ্ছি, এটা কি টিভি ভাইয়া? এই যে এটা ভাইয়া 19 ইঞ্চি টিভি এটা। আচ্ছা এটা 19 ইঞ্চির টিভি? হ্যাঁ 19 ইঞ্চি। যা কিছু ব্যবসা দোকানদার আছে বা কিছু আছে যারা মনে করেন যে আপনি সিসি ক্যামেরা ব্যবহার করতে চান বা আপনি মনিটর হিসেবে ব্যবহার করতে চান, আপনার শুধু শুধু মনিটর না কিনে আপনার 19 ইঞ্চি টিভি কিনবেন, আপনি টিভি ব্যবহার করতে পারবেন, মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন, সিসি ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অনেক সুন্দর। হ্যাঁ টিভিটা খুব সুন্দর। তো অনেকেই আছে এলিফেন্ট রোড থেকে আপনি মনে করেন যে মানে শুধু আপনি মনিটর নিয়ে যান, মনিটর ইউজ করলে শুধু সিসি ক্যামেরা আসবে আর শুধু মনিটর ব্যবহার করতে পারবেন, ওই একই দামে আপনি মনে করেন টিভি দিচ্ছি আমরা, সিসি ক্যামেরা ব্যবহার করতে পারবেন, মনিটর ব্যবহার করতে পারবেন, এবং এলইডি টিভি আপনার ডিস টিভি সহকারে এবার ব্যবহার করতে পারবেন। জি প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 5,000 টাকা। জি এটা চিপ প্রাইস, একবার কম রেট দিয়ে দিচ্ছি 5,000 টাকা। আমরা তাহলে এখন মূল চলে যাব 40-এর ভিতরে। জি ভাইয়া, তো এইটা দেখতে পাচ্ছি আমরা এখানে 40 ইঞ্চির টিভি আছে। তো ভিডিওটা শুরু করার আগে মানে ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলি। জি অবশ্যই। আপনার কাছে সর্বনিম্ন 40-এর প্রাইসটা কত? সর্বনিম্ন 40-এর প্রাইসটা 14,900 টাকা। 14,900 টাকা। জি ওকে, তাহলে আমরা এইটাই কি 14,900 টাকা? সরি ভাই, এটা 14,000, এটা ডাবল গ্লাস, এটা হলো 15,900 টাকা। ও আচ্ছা, এটা হচ্ছে 15,900 টাকা। জি, এবং এটা সাউন্ড বার আছে? এটা সাউন্ড বার আছে, এটা র্যাম রুম হলো 1 GB 8 GB ডাবল গ্লাসের। ঠিক আছে, সো আর ভার্সন হলো 10 ভার্সন। আচ্ছা, তো আশিক ভাই। জি ভাই, বাজারে তো আরো কম প্রাইসে 40 ইঞ্চি টিভি গুলো পাওয়া যায়। হ্যাঁ, মানে আমি বিভিন্ন সময় ভিডিও গুলো করে থাকি। হ্যাঁ জি ভাই, আপনি কি বলবেন ভাই? বাজারে তো কম প্রাইসে টিভি থাকবে, কারণ ওখানে কম দামে প্রোডাক্ট, সেগুলো হলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা ব্র্যান্ড নিয়ে ভাই কাজ করি। ঠিক আছে, আমাদের ব্র্যান্ডেড টিভিগুলো তো আমরা নিজে ইম্পোর্টেড টিভি, তো এগুলো ভাই দাম একটু থাকতেই পারে স্বাভাবিক, কারণ আমরা ব্র্যান্ড যখন আমরা নিজে ইম্পোর্ট করে আমার যে টিভিগুলো আনি সেহেতু সেখান থেকে মানে ভালো কিছু দিয়ে আনতে হয়, না হলে মনে করেন যে কাস্টমার একটা টিভি কিনবে তো এত দাম দিয়ে, তো এই যদি মনে করেন যে বেশি দিন ইউজ করতে না পারলে আশা করি যে খারাপ দেখা যাচ্ছে। দেখাইলাম যে হামিম কোম্পানি। ঠিক আছে, এখন যেটা দেখাবো মূল আকর্ষণ যেটা, সেটা হলো জেভিকো প্রোডাক্টের টিভিটা। জেভিকো হ্যাঁ সবার পছন্দ একটা ব্র্যান্ড, তো সবাই হয়তো বা ভিডিও করে জেভিকো ব্র্যান্ডের টিভি দেখায়, কিন্তু এরা মূল ফাংশনও দেখায় না, ফিচার দেখাচ্ছে না। ঠিক আছে, তো কাস্টমাররা বুঝতে পারে না যে কোনটা কি ভালো মন্দ। ঠিক আছে, 40 ইঞ্চি? হ্যাঁ 40 ইঞ্চি। আচ্ছা, আমরা এখন এটা ফিচারটা জানব, এনার ফিচারটা সম্পর্কে আমি আপনাকে কাস্টমারকে বলে দিব যেটা কি কি ফিচার আছে আর কি কি না আছে। ঠিক আছে, তো একটু ভিডিওটা ফলো করেন, ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো দেখুন এই অ্যাবট টিভি। ঠিক আছে, তো এটা সিস্টেম ইনফরমেশন অ্যান্ড্রয়েড ভার্সন 10.0। ঠিক আছে, তো সিপিইউ জিপিইউ র্যাম রোম হলো আপনার হলো 2 GB 16 GB। জি, তো আপনার হলো 2 GB 16 GB র্যাম রোম আর ভার্সন হলো 10 ভার্সন। থ্যাংক ইউ। জি রাশি ভাই, এই আকর্ষণীয় টিভির প্রাইসটা কত ভাই? এটা এর প্রাইস পড়বে আপনার 19,500 টাকা। 19,500 টাকা, এবং সাথে আকর্ষণীয় গিফট তো? হ্যাঁ গিফট তো অবশ্যই আছে, ওটা দেখাবো পরে দেখাবো। জি জি দেখাবো। আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট কোন টিভিটা দেখব? নেক্সট দেখবো আপনার 43 সাইজ জেবিকো 43 ইঞ্চি, সেটা হলো এই যে আপনি দেখতে পারতেছেন ভিডিওতে। হ্যাঁ জেবিকো 43 ইঞ্চি মেটাল ফ্রেম। এগুলো নিয়ে আর কি নতুন করে বলার কিছু নাই, টিভি নিয়ে বলার কিছু নাই। হ্যাঁ রাইট। এখন জেবিকো টিভিগুলো আমি DK5 মডেল ভাই, এটা DK5 মডেল। এর ফাংশনটা হলো আপনার হলো আপনার সিস্টেম ফাংশন দেখছেন লেখা আছে অ্যান্ড্রয়েড ভার্সন 10.0, মানে এটা 10 ভার্সন। ঠিক আছে, অ্যান্ড্রয়েড 10 আর এর র্যাম হলো 2 GB 16 GB। আর এটার ফিচার যদি আমি বলতে চাই, ঠিক আছে একটু চাপায় দিই মালটা ভালো করে কাস্টমাররা দেখুক ভিউয়ার্সরা দেখুক। সো এটা 32 ইঞ্চি 2 GB 16 GB র্যাম রোম ডাবল গ্লাসের, এটা অনেক কয়টা কালার কিন্তু আছে ভাইয়া, বুঝছেন? গোল্ডেন কালার আছে, এটা রেড কালার আছে, হোয়াইট কালার আছে। হ্যাঁ রেড হোয়াইট আছে, মানে এটা কালারিং সাউন্ড বার, এটা সাউন্ড বার সিস্টেম 2 GB 16 GB। এটা কিন্তু ভাইয়া স্টিল বডি, মেটাল ফ্রেম, এটা প্লাস্টিক বডি, এটা প্লাস্টিক বডি। আর এটার আরেকটা আকর্ষণীয় এটা ভার্সন 10 ভার্সন।
ঠিক আছে। তো আমি এর আগে কিছু টিভি দেখাইছিলাম যে জেবিকোর সোলার মিশনের ডাবল গ্লাসে 2GB 16GB, তো এখন সিকো দেখাচ্ছি 2GB 16GB প্লাস্টিক বডি সাউন্ড বার, ঠিক আছে। এটার প্রাইসটা ভাই ওদের তুলনায় একটু কম আছে, ঠিক আছে। এটার প্রাইস ভাই 13,450 টাকা ভাইয়া, এটার প্রাইস জি ভাই 13,450 টাকা। এবং এর সাথে একটা ওয়াল মাউন্ট গিফট আছে, ওয়াল মাউন্ট ফ্রি আছে এটার সাথে, শুধু এটার সাথে। এখানে দেখতে পাচ্ছি সোলার ভিশনের একটা, হ্যাঁ 50 ইঞ্চি প্রোডাক্টটা, 55 ইঞ্চি রাইট। সোলার ভিশন 55 ইঞ্চি, টিভির প্রাইসটা কত ভাইয়া? আগে ভাই প্রাইসটা পরে বলি, আগে দেখি মানে এই টিভিটা হলো দেখি 5 মডেল, কারণ এটা আনবক্স বক্সিং করা, তো এর আনবক্সিং করা নেই, কারণ আমাদের দেখতেছি হিউজ টিভি কালেকশন। তো আমরা এখানে অনেক শো দিয়ে ডিসপ্লে দিয়ে রাখছি, কিনা ডিসপ্লে দেওয়া কোনো মানে জায়গা রাখে নাই। তো এখানে 55 ইঞ্চি হলো দিকে 5, মেটাল ফ্রেমের সাউন্ড বার, 1GB 8GB, আপনার হলো 2 বছরের ওয়ারেন্টি মানে রিপ্লেস গ্যারান্টি, প্যানেল রিপ্লেস গ্যারান্টি, আর আফটার 10 ইয়ার্স আফটার সার্ভিস ওয়ারেন্টি, ঠিক আছে। এটার প্রাইস পড়বে আপনার জন্য, পড়বে আপনি ভিডিও দেখে যে আসবে তার জন্য রেট পড়বে এলো 43,000 টাকা পড়বে, 43,000 টাকা জি। 55 ইঞ্চি সোলার ভিশন এই প্রোডাক্টটা নিজে সিম্পল। এবং হ্যাঁ ভাই এটার সাথে কিছু গিফট আছে, আপনার কাছে চুলা আছে, নোবেনা আপনার নোভা রাইস কুকার, নোভা আপনার এই যে ব্লেন্ডার আছে, এর সাথে একটা এক্সট্রা স্পিকার আছে, সাউন্ড বার সিস্টেম স্পিকার, ঠিক আছে। তো এটা কিছু কিছু দেখাচ্ছি আমি এখানে, সোলার ভিশনের আমরা এখানে একটা টিভি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 43 ইঞ্চি, হ্যাঁ সোলার ভিশন 43 ইঞ্চি টিভিটা দেখছেন, যে দেখতেছেন না, এটা আপনার হলো DK5 মডেল, DK5 এর আগে জেবিকো DK5 মডেল দেখাইছিলাম সাউন্ড বার সহকারে, তো এটাও সোলার ভিশন DK5 মডেল। এটা 1GB 8GB ভয়েস কন্ট্রোল, ঠিক আছে, এটা 1GB যে ভয়েস কন্ট্রোল সাউন্ড বার। মেটাল ফ্রেমের ডাবল গ্লাস ইম্পোর্ট করা টিভিটা আমাদের, অবশ্যই দর্শক যদি আমাদেরকে ফোন টোন দেয়, ঠিক আছে, বা আমাদেরকে আমাদেরকে নক করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নক করে, তাহলে আমরা অবশ্যই কম রাখবো, কারণ আমরা বুঝতেই তো পারছেন ভাই হোলসেলের জন্য কিছু প্রাইস আমরা হাইড করে রাখি, ঠিক আছে। তো আপনারা যদি ফোন দেন ইনশাল্লাহ কম রাখবো, এবং তার সাথে গিফট তো অবশ্যই পাবেন। আর এমন বলি, এমন ভাবে না যে আমরা মনে করেন ফোন দিলে আমরা কম রাখবো গিফট দিবো না, কিন্তু না অবশ্যই না, আমরা গিফটও দিবো কমও রাখবো, ঠিক আছে ভাই। আর একটাই কারণ হচ্ছে যে দর্শকরা জানুক যে এখানে একটা টিভি শোরুম আছে আমাদের, আমরা কি ইম্পোর্টার, ঠিক আছে, আমরা জানুক আমি ইম্পোর্টার, বিশেষ করে হোলসেলাররা জানুক যে আমরা একটা এখানে ইম্পোর্টার আছে, আমাদেরকে ফোন টোন দেখ নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিই। তো এটাই জি। আর আছে আপনার হলো, আপনি তো জেবিকোর বড় সাইজটা তো দেখেন না, একটু সাইজটা দেখাচ্ছি, বড় সাইজটা হলো 55 ইঞ্চি, এটা অনেক কাস্টমাররা চায় আমাদের কাছ থেকে, ঠিক আছে, কিন্তু সবাই দিতে দেখাচ্ছি, দেখেন 55 ইঞ্চি আছে, 65 আছে, 75 আছে, আমাদের সব সাইজ জেবিকো টিভি আছে, মানে এখানে জেবিকো সকল মডেলের টিভিগুলো আছে। তো এখানে দর্শক আসলে হয়তো বুঝতে পারবে অবশ্যই টিভিগুলো প্রয়োজন, আপনারা কিন্তু আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন। 55 ইঞ্চি প্রাইসটা কত? 55 ইঞ্চি প্রাইসটা পড়বে আপনার হলো 44,000, মানে 44,000 টাকা পড়বে, 44,000 টাকা। এর সাথে গিফট তো আছেই। 50 ইঞ্চি টিভি কি আছে এখন বর্তমানে? 50 ইঞ্চি ভাই আমাদের আউট অফ স্টক, স্টকের শেষ হয়ে গেছে, তো এটা আসবে রিসেন্টলি, নেক্সট উইকে আমরা আপনার 50 ইঞ্চি অর্ডার দেন, নেক্সট উইকে আপনারা পেয়ে যাবেন। অর্ডার করলে দেওয়া যাবে? হ্যাঁ অর্ডার করলে ইনশাল্লাহ দেওয়া যাবে, আমরা দিতে পারবো, দিতে সক্ষম ইনশাল্লাহ। আচ্ছা জি ভাই, হ্যাঁ এইটাই হচ্ছে আপনার জেবি করতে 43 ইঞ্চি আমরা দেখাইলাম উপরে। আর কি কি টিভি আছে আপনাদের কাছে? তবে আপনি যে জেবি করতে 43 ইঞ্চি দিকে যে প্রোডাক্ট আছে না, ওটা আপনি হয়তো দেখেন না ভিডিওতে, এটা দেখাই দেন, এই যে আপনাদের সাথে এই যে ওয়াল মাউন্ট উপরে ঝুলানো আছে দেখাই দেন। এটা হচ্ছে জেবি করতে 43 ইঞ্চি মানে DK3 মডেল, না ডাবল গ্লাস এটা, এবং ঠিক আছে বার আছে, সাউন্ড বার সহকারে, ঠিক আছে। ওকে তো ভাইয়া, আমি ভিডিওর শেষে বা ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে কিছু আমাদের সাথে কিছু আছে যে এক্সট্রা, যে ওই ওয়াল হ্যাঙ্গারটা, এই ওয়াল হ্যাঙ্গারটা আমরা এক্সট্রা বিক্রি, মুভিং স্ট্যান্ড, হ্যাঁ মুভিং স্ট্যান্ড, ঠিক আছে, যারা মানে বাসা বাড়িতে মুভিং করে বিভিন্ন জায়গায় টিভি সরাতে যাচ্ছে তাদের জন্য, তাদের জন্য মানে তাদের জন্য বলতে কি, যারা মনে করেন যে টিভি আপনার মনে করেন দেওয়াল পুরো করতে চাচ্ছে না, ঠিক আছে, বা তারা দেওয়াল ফুটো দিচ্ছে না বাড়িওয়ালারা, ঠিক আছে, তাদের জন্য এই মুভিং স্ট্যান্ডটা, যে মুভিং স্ট্যান্ড যে কোনো জায়গা থেকে যে কোনো নিয়ে যেতে পারবেন, এক রুম থেকে আরেক রুমে, ঠিক আছে, তো তাদের জন্য স্ট্যান্ডটা। তো এই মুভিং স্ট্যান্ডের প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার হলো 2,950 টাকা, মুভিং স্ট্যান্ডের প্রাইস পড়বে 2,950 টাকা জি ভাইয়া। আচ্ছা, আর এটা আমরা নিজেরাই আমরা তৈরি করি,
আমাদের আমাদের কারখানা আছে তৈরি করার, সো এটা আমরা তৈরি করে আমরা হোলসেল দিই সবকিছু। এগুলো তো আপনাদের ইম্পোর্টেড না? না, এগুলো ইম্পোর্টেড, এটা বাংলাদেশে আমরা তৈরি করি। আমাদের কারখানা আছে, ঠিক আছে, আমাদের কারখানা হলো মনে করেন কাশপুর, এটা এটার কারখানা। আচ্ছা, এটা আপনারা তৈরি করেন? জি, আমরা তৈরি করি এটা। আচ্ছা, এই জেপি আকর্ষণ টিভির প্রাইসটা কত ভাই? এটার প্রাইস পড়বে আপনার হলো 28,900 টাকা। 28,900 টাকা, আর তার সাথে গিফট তো আসেই। ওকে, জি। আসলে অনেক প্রকার টিভি দেখলাম, আসলে হ্যাঁ ভাই, যদি আপনাদের এখানে না আসে সত্যি বুঝতে পারবে না আপনাদের এখানে টিভি এরিয়াটা। অবশ্যই অবশ্যই। আমরা সব টিভিগুলো দেখাতে পারতাছি না, দেখেন আমরা আপনি বেরিয়ে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে, যে আমাদের টিভিগুলো কালেকশন দেখেন আপনি, ঠিক আছে, যে হিউজ কালেকশন, ঠিক আছে, তো অনেক কালেকশন, অনেক কালেকশন। আমাদের সাইনবোর্ডে যেগুলো যদি খেয়াল করেন যে দেখা যাচ্ছে অল কাইন্ডস অফ ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ঠিক আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইম্পোর্টার এন্ড হোলসেলার। আচ্ছা আচ্ছা, না এই জিনিসটা কিন্তু দর্শকদের জানতে হবে অবশ্যই। হ্যাঁ, আর দোকানের নাম হচ্ছে এম.আলি ইলেকট্রনিক্স, তো এই জিনিসটা কিন্তু দর্শক অবশ্যই বুঝতে পারছেন, ইলেকট্রনিক্স গুড ইম্পোর্টার এন্ড হোলসেলার, রাইট? আমাদের অবশ্যই ইতিমধ্যে আমরা দেখাতে পারছি ভিডিওতে। হ্যাঁ জি জি, অবশ্যই আপনারা যারা এরকম হোলসেল, হ্যাঁ জি ভাই, আসুন করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু আশিক ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন। অবশ্যই, যে কোনো টিভি আপনারা কিন্তু সবচেয়ে সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই। তো ভিডিওটা আমরা একেবারে শেষ পর্যায়ে আসিক ভাই, হুম, ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো যে আপনারা আসেন আমাদের শোরুমে, ঠিক আছে, আমাদের শোরুমে আসেন, আসার পরে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে যান, ইনশাআল্লাহ আপনারা আসলে কিছু কম সে রিভেস করতে পারবো। যদি আপনারা ভিডিও দেখে আসেন ইনশাআল্লাহ কিছু কম রাখবো, যা বলছি তা না, ঠিক আছে, বুঝে নিত ভাই, কিছু কম টম তো বলা যায় না সব ভিডিওতে সব কিছুতে, ঠিক আছে, আপনারা আসেন আসলে কিছু কম রাখবো ইনশাআল্লাহ। এবং আশিক ভাই, আজকে আমরা ভিডিওর একটা ধামাকা দেখাবো দর্শক। হ্যাঁ, দর্শকদের জন্য আপনারা কিছু গিফট রাখছেন, তো কি গিফট রাখছেন সেটাই দেখাবো। ভিডিও শুরুতে আমরা বলছিলাম যে কিছু কিছু আকর্ষণ অফার আছে বা কিছু আকর্ষণ গিফট আছে, সেই গিফটটা হলো এই দেখুন আপনার চোখের চোখের সামনে আছে, ঠিক আছে। ওকে, তো গিফট হচ্ছে চুলা, না এটা চুলা, গ্যাসের চুলা, ঠিক আছে। আপনি টিভি কিনলে আমাদের আমাদের শোরুম থেকে যদি কোনো টিভি কিনেন, ঠিক আছে, তো এটা হচ্ছে চুলা গিফট পাবেন, সিঙ্গেল চুলা, গ্যাসের চুলা, ঠিক আছে। এটার দাম কিন্তু আপনার বর্তমানে দাম হলো 890 টাকা হোলসেল রেট, কিন্তু এটাও কিন্তু আমি নিজেরা ইম্পোর্ট করে থাকি। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, এটা আমি নিজেরা ইম্পোর্ট করি, ঠিক আছে, তো এটা এটা আমরা গিফট দিচ্ছি শুধু আপনার ভিডিওর জন্য। আচ্ছা, আর কি কি গিফট আছে? আর গিফট আছে, এটা আর গিফট আছে আপনার নোভা, নোভা ব্লেন্ডার। আচ্ছা, এগুলো আপনারা হোলসেল করে, এটা হোলসেল করে থাকি, বিক্রি করে থাকি, এবং এখন বর্তমানে টিভির সাথে গিফট দিচ্ছি, গিফট দিচ্ছি, হ্যাঁ বর্তমানে টিভির সাথে গিফট দিচ্ছি, কারণ একমাত্র আপনার ভিডিওর জন্য, যে কাস্টমার যদি আমার কাছে আসে ভিডিও দেখে তাহলে আমরা এর সাথে আমরা নোভা গিফট, নোভার ব্লেন্ডার আছে, আপনার গ্যাসের চুলা আছে, আপনার ডিজিটাল এক্সের আপনার স্পিকার আছে, ভালো মানের স্পিকার আছে, আপনি যদি কোনো ব্র্যান্ডে যদি আপনি কোনো এই যে যেমন ডাবল গ্লাসের টিভিটার সাথে কোনো সাউন্ড বার নাই, সাউন্ড বার যদি আপনি এক্সট্রা সাউন্ড চান, এই স্পিকারটা আপনি নিয়ে মনে করেন গিফট হিসেবে দিচ্ছি, তো আপনি যে কোনো তিনটার মধ্যে একটা চুজ করে না আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা আপনার চুজের আপনার পছন্দ ডিপেন্ডেবল, ঠিক আছে, আপনি যা চাবেন আপনি গিফট আমি সেটাই দেবো।